এই 17 রকমের ভর্তা দিয়ে আপনার এই প্লেটের দাম কত? 50 টাকা। মাত্র 50 টাকা। এইটা কি শিলভর্তা? বাদাম। বাদাম? জি। তারপর এটা সরষে। এইটা আসামরিচ রসুন। এইটা চিংড়ি শুকু। এইটা ধনে পাতা। এইটা পটল এই ভটভটি সিম। ভটভটি পাশেরটা পটল। এইটা কাঁকরোল। কাঁচকলা। হ্যাঁ। কাঁচকলা শুকলা। হ্যাঁ। ডাল। হ্যাঁ। থানতরি পাতা। হ্যাঁ। কালিজিরা। এইটা পেঁপে। আলু। হ্যাঁ। চিংড়ি। হ্যাঁ। পেঁপে। কোন সময় আসলে খুব মানে ভালো পাবে? দশটার দিকে যতক্ষণ ভর্তা আছে ততক্ষণ বেচেন। সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো এই সব আলাদা আলাদা মানে সেদ্ধ করানো হয়। সবকটা একবারে দিলে টেস্ট হারায় যায়। টেস্ট হারায় যায়। এই জন্য সব পাইটুকে আলাদা আলাদা সেদ্ধ করা হয়, এই জন্য সময়টা বেশি লাগে, এই জন্য টেস্টটা পারফেক্ট আছে। এই সব রকম ভর্তা দিয়ে কয় টাকা নেন? 50 টাকা প্লেট। 50 টাকা? হ্যাঁ। সব রকম ভর্তা দিয়ে? হ্যাঁ, সব রকম ভর্তা দিয়ে। ভর্তা আর ভর্তা মাত্র 50 টাকায় 17 18 রকমের ভর্তা দিয়ে আজকে আমি এই প্লেটটা ট্রাই করতেছি। আর অ্যাড্রেস নতুন রাস্তা নেমে রেল গেটের দিকে আসলেই আপনারা দেখতে পাবেন ইদ্রিস ভাইয়ের একটা ছোট্ট সাইনবোর্ড, এবং তার সামনে দিয়েই হেঁটে গেলেই ইদ্রিস ভাইয়ের ভর্তার দোকান। এখান থেকে বসে আপনারা সরাসরি ট্রেনের এই ফিলটা পাবেন। পার্সেলের জন্য 60 টাকা। এই জলপাইয়ের যে ডালটা আছে এই ডালটা আবার এখানে ফ্রি, মানে আমি বুঝতেছি না এটা উনি কিভাবে প্রফিট করে। তো উনি আসলে চেষ্টা করছিল যে 3-4 মাস লস করে মানুষকে জানাতে যে এখানে 50 টাকায় ভর্তা, আবার 17-18 রকমের সে ভর্তাটা আছে। তার কারণ এইখানে যে কাকাটা মারা গেছে, উনি মারা যাওয়ার পরে 1-2 বছর মনে হয় অফ রয়ে গেছে, কারণ এখানে এসে দেখছে যে ওই কাকা তো আর এখন নাই। তো উনি নতুন করে শুরু করছে, আর প্রায় 4 মাস উনি লস করতেছে ব্যবসায়, জানা জানি যাতে হয় আবার যে এখানে আবার ভর্তাটা পাওয়া যায়। আমার নামও মনে আছে হানিফ কাকার ভর্তা। তো ইনার নাম ইদ্রিস, আমি তো হানিফ কাকাকে খুঁজতেছি, এসে শুনলাম যে হানিফ কাকা নাকি মারা গেছে। তো হানিফ কাকার ভর্তা আমরা প্রায়ই এসে খেতাম আমরা বন্ধুরা, আর ওনার এই ভর্তাটা আমরা ট্রাই করছি সেম একই রকম, আর উনি লস করছে প্রায় 3-4 মাস এই শুধুমাত্র ভর্তাটা প্রচার করার জন্য। জি। তো আমি গোপাল কর্মকার ফুড স্টুডিও থেকে, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি চাই না ওনার এই লসটা হোক। প্রায় 4 মাসে ওনার 20,000 টাকা লস হয়ে গেছে। এই ভর্তাটা 17 রকমের ভর্তা, 10 টাকা করেও যদি একটা ভর্তা হয় তাও 170 টাকা হয়। আপনি 70 টাকা করে বিক্রি করেন অন্তত, তো আপনি 70 টাকা করে রাখেন, 20 টাকা করে বাড়াই আমি ওনাকে বিলটা দিছি। তার কারণ হলো উনি আসলে লস করতেছে এই 4 মাস ধরে, আর 50 টাকায় আসলে 17 রকমের ভর্তা হয় না, এটা মুদির টাকাটাও হয় না, উনি যে এখানে খাটতেছে এই টাকাটাও হয় না। আর এখানে আপনারা আসলে ফ্রি যেটা পাবেন উপভোগ করতে পারবেন সেটা হলো তা নাহলে এরকমভাবে উনি লস করতে থাকলে আর এরপরে আমরা এসে ভর্তা পাবো না, মানে 50 টাকায় আসলে খাওয়া হয় না। তারপরে আবার ডাইল ফ্রি, আবার লাস্টে যে বলে যে আমলকিও ফ্রি। হ্যাঁ, তো আপনি খুবই ভালো মানুষ, ভালো লাগে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখেন। টাটা।